বর্তমান সময়ে মার্কেটে খুব হাইপে আছে এই যে এই ভাই, উনি হচ্ছেন রেডমি নোট 13 সিরিজের স্মার্টফোন, রেডমি নোট 13 প্রো। প্রো এবং প্রো প্লাস দুইটা বাংলাদেশ মার্কেটে কিন্তু আনঅফিসিয়ালভাবে পাওয়া যায়, আপনারা জানেন, এবং দুইটার এই ফার্স্ট ইম্প্রেশনের ভিডিও আমাদের চ্যানেলে চলে আসছিল। তো আপনারা অনেকেই বলছিলেন ভাই এইটার খুব তাড়াতাড়ি একটা ফুল রিভিউ নিয়ে আসেন, টেস্টিং রেজাল্টগুলো শেয়ার করেন। তো ভাই খুব তাড়াতাড়ি তো আর পারা যায় না, কয়েকদিন ব্যবহার করলে একটা স্মার্টফোন সম্বন্ধে মোটামুটি আইডিয়া পাওয়া যায়, তাই না? তো আমরা হ্যাঁ ফাইনালি এইটা সব কিছু জানবেন। এই স্মার্টফোনের বেশ কিছু আকর্ষণীয় কেন্দ্রবিন্দু আছে, 200 মেগাপিক্সেলের ক্যামেরা এবং ফর দ্য ফার্স্ট টাইম আমরা 28 মিনিট পিক ব্রাইটনেস দেখছি, স্ন্যাপড্রাগন 7S জেন 2 রয়েছে এখানে, আরও ইন্টারেস্টিং অনেক কিছু আছে বলেই এর এত চাহিদা আর কি। হ্যাঁ তো টেস্টিং রেজাল্ট কী বলে, গরম হয়ে যায় বেশি ভাই? ওয়েট করেন, অনেক কিছুই আছে জানতে পারবেন। তবে শুরুতে ধন্যবাদ জানাবো আমাদের আজকের ভিডিও স্পন্সর সেলটেক বিডিকে। তাদের কাছে কিন্তু রেডমি নোট 13 সিরিজের স্মার্টফোনগুলো রাইট নাও অ্যাভেলেবল রয়েছে, এবং প্রাইসটা একটু কারেন্ট প্রাইসটা মেনশন করা আছে ডিসক্রিপশনে, দেখে নেবেন। কারণ হলো কি, এইগুলোর তো আনঅফিসিয়াল আপনারা জানেন প্রাইসটা ডিভাইডে কমে, প্রথমে অনেক দাম থাকে তারপর আস্তে আস্তে কমে, এখন আগের থেকে বেশ কিছুটা কম দামে পাওয়া যাচ্ছে। একটু ডিসক্রিপশন চেক করে নেবেন, আমি মাঝে মধ্যে আপডেট করে দেবো, আপনি যখনই দেখুন না কেন মোটামুটি কারেন্ট প্রাইসটা জানতে পারবেন। আই হোপ তাদের সাথে যোগাযোগ রাখতে পারেন সেলটেক বিডির সাথে আর কি। অলরাইট, আমরা মনে হয় আনবক্সিং আর যাবো না, কারণ ফার্স্ট ইম্প্রেশনের ভিডিও চলেই গেল। তো ডিজাইন ওয়াইজ কিন্তু ফোনটা আসলেই সুন্দর, বিশেষ করে রিয়ার প্যানেলটা দেখতে ভালো লাগবে, এখানে একটু ওই যে মার্বেল টাইপের একটা শেড দেয় সুন্দর। তবে ক্যামেরা মডিউল নিয়ে বিভিন্ন জনের বিভিন্ন মতামত থাকবে, খুব স্বাভাবিক, কারণ এইটার ক্যামেরা মডিউলটা বেশ কয়েকটা ডিভাইসের সাথে মিল রাখে, ইনফিনিক্সের ফোন, তারপরে রিয়েলমি একটা ভাবতে হয় না কিছু কিছু জায়গায়। যাই হোক, ডিজাইনটা যার যার নিজস্ব পছন্দের বিষয়, প্রয়োজনীয় পোর্টসন বাটন একদম এভরিথিং সব কিছু আছে, এবং এটাতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রয়েছে, এটার পজিশনও ঠিকঠাক আমার হাত অনুযায়ী, এবং আমি দেখছিলাম প্রত্যেকবারই একুরেট কাজ করে, হালকা একটু অ্যানিমেশন ডিলে দেয়, বাট ইটস ওকে। 3.5 মিলিমিটার হেডফোন জ্যাকও কিন্তু আছে এখানে। তবে ভাই এটার আকর্ষণীয় কেন্দ্রবিন্দুর মধ্যে অবশ্যই ডিসপ্লেটা থাকবে, ডিসপ্লেটা ভালো লাগবে শিওর। 6.67 ইঞ্চের এই প্যানেলটা, এটা কিন্তু ভাই সেরকম একটা ইমার্সিভ ভিউ দেয়, কারণ এইটার চিন বেজেল বেশ ন্যারো এবং সিমেট্রিক্যাল, আর এটা টপ সেন্টারে রয়েছে সিঙ্গেল পাউন্সুল কাতআউট, টাচ রেসপন্স ভালো, এটার পিক ব্রাইটনেস যথেষ্ট ভালো, 800 নিট পিক ব্রাইটনেস, এরকম প্রাইস পয়েন্টের স্মার্টফোন হিসাবে আমার মনে হয় একদম মানে সেরার কাতারে থাকার মতো একটা ডিসপ্লে এটা। আমরা কোনো ধরনের ইস্যু পাইনি, কালার অ্যাকুরেসি বেশ ভালো, বেশ ভিভিড টাইপের কালার দেয়। যারা কন্টেন্ট ওয়াচিং করতে চান, ভিডিও দেখতে চান, তাদের আই হোপ ভালো লেগে যাবে, পাশাপাশি রেগুলার কাজবাজের জন্য একদম পারফেক্ট একটা ডিসপ্লে। এছাড়া আমরা গেমিং টাইমিংয়ের টাইমও দেখছিলাম, বেশ ভালো লাগছে আর কি, ডিসপ্লেটা নিয়ে আমার কোনো কমপ্লেন নেই, সব জায়গা থেকে ঠিকঠাক আছে। 68 বিলিয়ন কালার সাপোর্ট করছে এই ডিসপ্লে, আপনারা হয়তো আগের ভিডিওতেও জেনেছিলেন। আর হ্যাঁ অবশ্যই আমরা হাই রিফ্রেশের ব্যাপারটাও চেক করে দেখেছি, এটা 120 হার্টজ পর্যন্ত একদম ঠিকঠাকভাবে পুশ করতে পারে। আরও একটা বিষয় জানলাম যে এটার ডিসপ্লে কেন কি প্রোডাকশন করছে কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস, যদি তাই হয় এরকম প্রাইস পয়েন্টে এটা খুবই সুন্দর উদ্যোগ, দিছে কিনা এটা জানি না, বাট ওরা ক্লেম করতেছে এমন দিলে তো ভালোই। মেন ক্যামেরা 200 মেগাপিক্সেলের, যার অ্যাপারচার f1.7, 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড শুটার, 2 মেগাপিক্সেলের ম্যাক্রো শুটার, ফ্রন্ট ফেসিং ক্যামেরা 16 মেগাপিক্সেলের। তো মেইন ক্যামেরায় কিন্তু ওয়াইএস আছে, যেহেতু 200 মেগাপিক্সেলের শুটার আমাদের একটু এক্সপেকটেশন বেশি বেশি থাকবে, খুব স্বাভাবিক। তো ডে লাইট কন্ডিশনে আমরা দেখছিলাম হ্যাঁ এটা মোটামুটি একটা প্রমিসিং টাইপের ছবি দিচ্ছে, ভালো ছবিই দিচ্ছে, যেমন শার্পনেস ডিটেল ভালো, ডাইনামিক রেঞ্জটাও ভালো আছে, HDR মোটামুটি সুন্দর একটা রেজাল্টই দিতে পারে। অনেক সময় দেখা যায় মোবাইল ক্যামেরার ছবিতে ডে লাইট কন্ডিশনেও শ্যাডো এরিয়াতে খুব একটা ভালো ডিটেল ধরে রাখতে পারে না, বাট এটা বেশ ভালোই ট্রাই করছে। কালার নিয়ে বলতে গেলে একদম একুরেট টাইপের যে কালার তেমনটা না, মানে একদম ন্যাচারাল টাইপের কালার যে এমন না, কিছুটা টুইক করে দেয়, বাট এটা দেখতে ভালো লাগছে। যদি এমনটা বলি সোশ্যাল মিডিয়া রেডি টাইপ না, অতটাও না, বাট এটা মানে ভালো লাগার মতো একটা কালার দিচ্ছে আর কি। কিছু কিছু ছবিতে আমি একটু ওয়ান টোন লক্ষ্য করছিলাম মাঝে মধ্যে, তবে এগুলো সব ছবিতে আমি খেয়াল করিনি। আর লো লাইটের দিকে একটু সফট করে, হ্যাঁ, তবে নয়েজ গ্রেন খুব বেশি আসছে এমনটা না, কিন্তু যেহেতু এর সেন্সরটা বেশ বড় সড়ো, তাকাইলেও দেখবেন লেন্সটা বেশ বড়, দ্যাটস ওয়ে লো লাইটে কিন্তু একটা ভালো পারফরমেন্সই করতে পারছে এই স্মার্টফোনটি। এবং যখন কিনা আপনি লং এক্সপোজার ছবি নেবেন তখন একটু স্টাডি করে ধরে রাখতে হবে, স্টাডি করে ধরে রাখতে পারলে মোটামুটি ভালোই ডিটেল এটা নেয়, তবে শার্পনেসটা একটু কম মনে হয়েছে আর কি, আর একটু বেটার হতে পারতো। ক্যামেরা দিয়ে বেশ কিছুক্ষণ ছবি তোলে দেখছিলাম এটা মোটামুটি ভালোই গরম হয় ফোনটা আর কি, যদি আপনি 200 মেগাপিক্সেল মোডে মানে লং টাইম ছবি তুলেন আর কি, সেই ক্ষেত্রে মোটামুটি ভালো হিট জেনারেট করে, তবে একবারও বন্ধ হয়ে যেতে দেখিনি আর কি। হ্যাঁ আলট্রা শুটারটা মোটামুটি ডে লাইট কন্ডিশনে ভালো ছবি দেয়, তবে লো লাইটে এটা খুব একটা ভালো ছবি দিচ্ছিল না, এইটা আমার কাছে অনেকটা একটু অ্যাজ ইউজুয়াল টাইপের লেগেছে আর কি। লাইক আপনি 20-25-28 হাজার টাকার মধ্যে অনেক স্মার্টফোনই পাবেন যেগুলো আলট্রাওয়াইড থাকে 8 মেগাপিক্সেলের, কাইন্ড অফ ওরকম টাইপের একটা ছবি দিয়েছে। আর ম্যাক্রো শুটারও আছে, দুধভাত চলে আর কি। ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা 16 মেগাপিক্সেলের, এইটাও একদম এক্সট্রাঅর্ডিনারি টাইপের কিছু না, আমরা রেডমির যে 16 মেগাপিক্সেলটা দেখি লাইক ওই 28K-র আশেপাশে ওরকম টাইপের একটা ছবি দেয়, প্রপার লাইট পেলে ভালোই ডিটেল এবং শার্পনেস দেখাতে পারে। ডাইনামিক রেঞ্জটা মেইন ক্যামেরার মতো ততটা ভালো না হলেও মোটামুটি ওকেস টাইপের ছবি দেয়, HDR সাপোর্ট করে, এবং বলা যায় যে হ্যাঁ প্রপার লাইটিং কন্ডিশনের জন্য এটা ভালো ইচ্ছে, বাট লো লাইটে একটু সফট টাইপের ছবি দেয় এবং কালারও তখন কিছুটা টুইক করে দেয় আর কি। এই স্মার্টফোনের মেইন ক্যামেরায় ভিডিও রেকর্ড করা যায় সর্বোচ্চ 4K 30fps, আমার মতো অনেকেই 60fps মিস করবেন,
বাট নাই, কিছু করার নাই। ওয়াইএস আছে, ইএস আছে, স্ট্যাবিলিটি ভালো ছিল এবং ডেলাইট কন্ডিশনে ভিডিও আমরা ভালোই পেয়েছি। শার্পনেস ডিটেলও ভালোই বলা যায়, তবে কালারটা একটু বেশি লাগছিল আমার কাছে, বাট আমার মনে হয় ম্যাক্সিমাম মানুষের কাছে এর ভিডিও কোয়ালিটি ভালো লাগবে আর কি। হ্যাঁ, আর এই হচ্ছে ইনডোর লাইটিং কন্ডিশনে ফ্রন্ট ফেসিং ক্যামেরার ভিডিও স্যাম্পল। ভিডিও রেকর্ড হচ্ছে 1080p 60fps এবং সাউন্ড রেকর্ড হচ্ছে সরাসরি স্মার্টফোনে। কেমন কি লাগছে মাস্ট কমেন্ট করে জানাবেন। যদি কিনা আমরা 35K বাজেটের ফোন ধরি, মানে রাইট নাও তো ওরকম প্রাইস পয়েন্টে পাওয়া যায়, তবে এর দাম অবশ্যই আরও কমবে এবং আমার মনে হয় এটা 30K-এর মধ্যেই আসা উচিত। সেই জায়গা থেকে এর ক্যামেরা ভালো লাগবে এবং এখানে আর কি আছে, স্যামসাং গ্যালাক্সি A34, তার সাথে কম্পেয়ার করতে গেলে কিছু কিছু জায়গায় দেখবেন যে এটা ভালো রেজাল্ট দিচ্ছে, কিছু কিছু জায়গায় ওইটার সাথে হেড টু হেড, আবার কোনো জায়গায় ওইটাও মোটামুটি একটু ভালোভাবে এগিয়ে থাকবে, এরকম একটা রেজাল্ট দিতে পারছে আর কি। দেন ফাইনালি যদি আমরা চলে আসি এর পারফরমেন্স সেকশনে, স্মার্টফোনটিতে প্রসেসর হিসেবে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 7S Zen 2 এবং এটার র্যাম পাওয়া যায় 3টা ভ্যারিয়েন্ট, 8, 12, 16, 16GB রয়েছে এর সাথে, আর স্টোরেজও 3টা, 128, 256 এবং 512GB। আর এটা রান করছে কিন্তু চাইনিজ MIUI 14 বেসড অন Android 13। এখন গ্লোবালি যদি কিছুদিন পরে চলে আসে তখন অবশ্যই গ্লোবাল MIUI পাবেন, বাট চাইনিজ MIUI এর কী অবস্থা, তাই না? তো আমরা প্রথম দিনেই বলছিলাম যে এটাতে কিন্তু গুগলের সার্ভিসগুলো ছিল না, আমরা এখানে গুগল প্লে স্টোরও পাইনি, পরবর্তীতে আমরা থার্ড পার্টি থেকে ওগুলো ইনস্টল করে নিয়েছিলাম, যেটা আপনারা খুব সহজেই পারবেন, ওটা নিয়ে প্যারা নেই, ইভেন দোকান থেকে কিনতে গেলে ওরাই দিয়ে দেবে, সো এটা নিয়ে কোনো প্যারাই নেই। তো আমরা ভাবছিলাম যে অনেক অ্যাপসে ঝামেলা ঝামেলা করতে পারে, কিন্তু এটাতে দেখলাম সব অ্যাপ্লিকেশনগুলোই ঠিকঠাকভাবে রান করছে, কোনো ধরনের প্রবলেম নেই, গুগল ম্যাপস অ্যাপস নিয়েও কোনো ধরনের প্যারায় পড়তে হয়নি, সো ওই জায়গাটা ঠিকঠাক আছে। পাশাপাশি এইটার MIUIটা না অনেকটাই রিফাইন মনে হয়েছে আমার কাছে, অনেকটা ইজি টু ইউজ, অনেক ফিচার আছে, আমার মনে হয় মানে দেখতেও ভালো লাগতেছে ব্যাপারটা আর কি, আপনাদের কাছেও ভালো লেগে যাবে। তবে গ্লোবাল MIUI যেটা হবে ওইটা আসলে একদমই এক্স্যাক্টলি এরকম হবে কিনা এটা শিওর না, একটু ডিফারেন্ট কিছু হতে পারে। তবে এই চাইনিজ MIUI-এর মাঝে প্রচুর পরিমাণে চাইনিজ অ্যাপস অ্যাপস আছে, বিভিন্ন জায়গায় চাইনিজ পড়া লাগবে আপনার, যেগুলো কোনো কাজে লাগবে না, বাট আপনার জোর করে দেখা লাগবে আর কি ওগুলো, এই বিষয়টা বাদে সবই ভালো লাগছে আর কি। এমনি রেগুলার ইউসেজে এই স্মার্টফোনটা কিন্তু ভালো রেজাল্ট দিয়েছে, বিশেষ করে মাল্টিটাস্কিং এটা খুবই দুর্দান্ত একটা রেজাল্ট করতে পারছে, কোনো ধরনের প্যারায় আমরা পড়িনি, আমরা পিছনের মানে বেশ কিছুটা পিছনের অ্যাপসগুলো দেখছিলাম ঠিকঠাকভাবে এটা রান করতে পারছে, মানে ক্র্যাশ করছে না, সো এটা আমার মনে হয় র্যাম ম্যানেজমেন্টটা ভালোই করছে, বাট 8GB র্যামটা হয়তো একটু ডিফারেন্ট কিছু হতে পারে। আর হিটিং ইস্যু আসলে একদম হিটিং ইস্যু মানে ব্যবহার করতে গিয়ে যে সমস্যায় পড়ে যেতে হয় এরকম কিছু পাই নাই, বাট এটা মাঝে মধ্যে একটু গরম হয়, যেমন ধরুন আপনি হেভি ইন্টারনেট ইউজ করা এই ধরনের অ্যাপ্লিকেশন যদি লং টাইম চালান সেই ক্ষেত্রে ফোনটার এই পাশটা গরম হচ্ছিলো, ক্যামেরাতে গরম হচ্ছিলো, গেমিং টাইমেও দেখছিলাম হালকা পাতলা হিট জেনারেট করে, কিন্তু থার্মাল থ্রোটলিং করছে, পারফরমেন্স ড্রপ করে দেয়, ক্র্যাশ করছে অ্যাপ্লিকেশনগুলো, এমন প্রবলেম কিন্তু আমরা ফেস করিনি, ব্যাপারটা মনে হয় ক্লিয়ার, হাতে ফিল দেবে কিন্তু পারফরমেন্স ড্রপ করে এমনটা ফেস করিনি। এখন এই প্রসেসর থেকে আবার যদি এমনটা চিন্তা করেন যে এটার পারফরমেন্স একদম আমি সেই লেভেলের পাবো, এমনও কিন্তু না, অনেকে চিন্তা করতে পারেন এটা কি একদম 870-এর কাছাকাছি এরকম কিছু, বা 7 সিরিজের যে প্রসেসর আরও রয়েছে 7Zen 2 এদের মতোই কি না, তার থেকে একটু কম। আবার যদি কম্পেয়ার করতে চান মিডিয়াটেক ডাইমেন্সিটি 1080-র সাথে, যেহেতু এরকম প্রাইস পয়েন্ট ওই প্রসেসরটাও পাওয়া যায়, তার সাথে কম্পেয়ার করতে গেলে কিন্তু এটা আবার কিছুটা এগিয়ে থাকবে সব কয়টা জায়গায়। আমরা স্মার্টফোনে গেমিং টাইমিং অবশ্যই করে দেখেছি, আমরা যেমন ধরুন পাবজি খেলছিলাম, পাবজির ক্ষেত্রে দেখলাম যে এটা সর্বোচ্চ HDR এক্সট্রিমেও প্লে করা যায়, কিন্তু এই সর্বোচ্চ সেটিংসে এর সর্বোচ্চ রেজাল্ট আপনি ফিল করবেন না হয়তো, আপনার কাছে তখন মনে হবে গ্রাফিক্স একটু কমিয়ে রাখলে আরও বেটার রেজাল্ট পাওয়া যাবে, আসলেও তাই, এবং সেভাবে আমরা দেখছিলাম এটা খুব দারুণ একটা রেজাল্ট দিতে পারে লং রানেও, তখন কিন্তু ফোনটা খুব বেশি হিট জেনারেট করে না, পারফরমেন্স ড্রপ করে না, ল্যাগ হিসাবের মতো দেখা কিন্তু পাইনি, প্লেয়েবল রেজাল্ট দেয়। তবে আমি সাজেস্ট করবো একদম হাইয়েস্ট সেটিংসে না খেলে একটু লোয়ার সেটিংসে নিলে বেটার রেজাল্ট পাবেন। জেনশন রিফ্লেক্টের ক্ষেত্রে আমরা দেখছিলাম লো 30fps-এ খেললাম আর কি, তো ওই জায়গা থেকে মোটামুটি একটা ভালো রেজাল্ট এই দিয়েছে, তবে এইখানে না পাবজির তুলনায় একটু বেশি হিট জেনারেট করছিল স্মার্টফোনটি। দেন বাকি গেমগুলো ট্রাই করা হয়েছে, ওগুলোর থেকেও একটা ভালো রেজাল্ট পাওয়া যায়, মোটামুটি 60fps-এ খেললে দেখা গেছে ওইটা স্টেবলভাবেই ধরে রাখতে পারে। গেমিং করতে চাইলে আপনি হ্যাঁ এটা দিয়েও গেমিং করতে পারবেন, তবে আমি বলবো সর্বোচ্চ সেটিংসে না করুন, একটু কমিয়ে নিয়ে খেলুন। এটার মাঝে ব্যাটারি রয়েছে 5100 মানে 5100mAh ব্যাটারি এবং বক্স আপনি পেয়ে যাবেন 67W-এর চার্জার, কমটা খারাপ না, ভালোই ব্যাটারি ব্যাকআপও ভালোই, এই স্মার্টফোন থেকে কিন্তু একদিন অনায়াসে ব্যাকআপ পাওয়া যায়, আপনি যদি একটু হেভি ইউজারও হয়ে থাকেন দিন শেষে জাস্ট একবার চার্জ করলেই চলবে, আর একদম রেগুলার আসলে এই ফোন যারা কিনবেন একদম রেগুলার ইউজার মনে হয় না, সবাই একটু ব্যবহার করবেন, দিন শেষে একবার চার্জ করতে হবে। আচ্ছা, এটাতে স্টেরিও স্পিকার রয়েছে, লাউডনেস মোটামুটি ভালোই, একদম যে ব্যালেন্স টাইপের সাউন্ড দেয় বিষয়টা এমন না, এইটা একটু বেশি লাউড বাট গুড এনাফ, মানে ঠিকঠাক আছে সাউন্ড কোয়ালিটি। প্রয়োজনীয় সেন্সরসগুলো আছে, কথা বলতে গিয়ে প্রবলেম হয়নি, তারপর নেটওয়ার্ক রিসিপশনের প্রবলেম হয়নি, বাকি বিষয়বস্তু তো সব কিছু বললামই। এই ছিল রেডমি নোট 13 প্রো, আমার মাথা খেলে আসে পরে 30 প্রো, ওটা আসতে অনেক দেরি আছে। আচ্ছা, তো 13 প্রোর যা অফার করছে বেশ ভালোই, রেজাল্ট তো শুনলে নেই, কিন্তু আমার যা মনে হয় এইটার দামটা 30K-র আশেপাশে হওয়া উচিত, মানে 30-এর মধ্যে হলে ভালো হয়, আপনাদের কী মতামত? ওরকম জায়গা হলে আমি বলতাম ভাই জাস্ট কিনে নিন এরকম, বাট
তারপরেও যারা আসলে এটাকে চয়েস করছেন, কী কী বললাম তো শুনলেন, সব কিছু বিবেচনায় নিয়ে আপনার যদি মনে হয় এটা নেওয়া উচিত দেন নিয়ে নিতে পারেন। আর যদি বাজেট একটু বেশি থাকে একটু ওয়েট করেন, এর বড় ভাইয়ের রিভিউ খুব শীঘ্রই আসছে। সবাই ভালো থাকবেন, দেখা হবে নতুন ভিডিওতে, টাটা।